খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার দেখেন তো আপনার বন্ধু আছে কিনা। খাদিজা নিজের মাথার মধ্যে কাপড় দিয়া দিলেন আল্লাহর নবীর কোলে বসা অবস্থায়। আল্লাহর রাসূল বলেন, খাদিজা এই যে আমার বন্ধু দেখা যায়। হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ফেরেশতা বেগানা বেপর্দা নারীর সামনে ফেরেশতা আসতে পারে? জুরে বন পারে? যখন আমার মাথা থেকে পর্দা সরায় দিলাম, কাপড় লাভা দিলাম, বুকের সামন থেকে কাপড় সরায় দিলাম, আপনার বন্ধুরে দেখা যায় না। যখন ঘুমটা দিলাম, বন্ধুরে দেখা যায়। এতে প্রমাণ করে শয়তান নয় আপনার বন্ধু জিব্রিল আলাইহিসসালাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ দেন, ঈমানের পথে অবিচল থেকে আমার তোমারি কাছে বিনতিয়া, তোমারি কাছে বিনতিয়া অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিতে মুখোমুখি হ, করে হইছ প্রতিদিন মিতে মুখোমুখি হ, জালিম ফাঁসে খেরা করে হইছ, আজাজিলে সে সুর তুলে মহমা, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন। নেহায়েত কাবিল ইহতেরাম মেহেন্দিবাগ এলাকাবাসীর উদ্যোগে 28তম তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির বিবেক, জাতির কান্ডারি, জাতির দিশারি, জাতির রাহবর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানতের জিম্মাদার হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান, যুব সমাজ, ইসলাম প্রিয় মুসলমান ভাই সব, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে,
সবনরতা সম্মানিত মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি এবং মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মেহরবানি করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের বাগান আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সম্মানী জায়গায় বসার তৌফিক দান করলেন, এজন্য আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? হাত উঠান যে কারা কারা বেজার, খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? খুশি তো ইনশাআল্লাহ? এই সামিয়ানার নিচে আমরা যারা বসা আছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে আসমান থেকে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা জমিনে আসতেছে কি পরিমাণ, একজনের ঘরে আরেকজন, আরেকজনের ঘরে আরেকজন, এইভাবে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতা যারা সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে, সুবহানাল্লাহ বলেন। লাইটিং যারা করছেন, আমি অনুরোধ করব, এই যে একটা লাইট আর এই লাইট, এই দুইটা বন্ধ করতে হবে, কারণ আমি সামনের শ্রোতা যাদেরকে আমি, যাদের সাথে আমি কথা বলবো, ওদের চেহারা তো আমি দেখি না, ওরা আমাকে দেখতেছেন কিন্তু আমি তো দেখি না। এই লাইট আর এটা, এটা বন্ধ করেন। মুসলমান ভাই আমার, আজ আমরা এমন সময়ে এমন একটি মুহূর্তে কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, যেই সময় গোটা বিশ্বের ইহুদ নাসারা খ্রিস্টান বৌদ্ধ কাফিরগুলি ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে কিভাবে ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করা যায়। জবান সাইরা বলেন ঠিক কি না? ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে বাজারে বেচা কিনা হয়, বাজারে মালের দাম যদি বেশি হয় তাহলে ক্রেতা যারা আছে তারা বলে বাজার বড় খারাপ। কথা বলেন, আমার কথা বুঝতেছেন না আপনারা? আমার সাথে কথা বলবেন। মালের দাম বেশি হইলে ক্রেতা যারা আছে মাল কিনে তারা বলে বাজার বড় খারাপ, আবার মাল যদি সস্তা হয় বিক্রেতা যারা আছে তারা বলে বাজার বড় খারাপ। মালের দাম কম হইলে বিক্রেতা বলে বাজার বড় খারাপ, মালের দাম বেশি হইলে ক্রেতা যারা তারা বলে বাজার বড় খারাপ। আমার কাছে মনে হয় ইসলামের হালত এমন অবস্থা, এমন পরিবেশ আর পরিণতি, আমার মন বলছে বাংলাদেশে ইসলামের বাজার বড় খারাপ। জবান ছেড়ে বলেন ঠিক কি না? বিক্রেতার দাম, মালের দাম যদি বেশি হয় তাহলে ক্রেতা যারা আছে তারা বলে বাজার বড় খারাপ, মালের দাম কম হইলে বিক্রেতা বলে বাজার বড় খারাপ। আসমানের নিচে জমিনের উপরে এই লাল সবুজ সামিয়ানার নিচে এক সাগর রক্তের বিনিময়ে দেশকে অর্জন করা হয়েছে, এই দেশের অবস্থা পরিবেশ পরিণতি এমন হয়েছে ইসলামের বাজার বড় খারাপ হয়েছে। কথা বলেন ঠিক কি না? ইসলামের বাজার কোন সময় ভালো হবে? মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশকে স্বাধীন করা হয়েছে, এক সাগর রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করা হয়েছে, উম্মতের উলামায়ে কেরামকে কারাগারে বন্দী রাখবার জন্য নয়। কথা বলেন ঠিক কি না? আজ আমরা কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্য আসছি, কোরআন হাদিসের আলোচনা আমরা শুনবো। আমাদের উম্মতের উলামায়ে কেরাম, জাতির রাহবর যারা,
জাতির পথ প্রদর্শক যারা আছে তাদের পায়ে যদি ডান্ডা বেরিয়ে লাগা দেওয়া হয়, কোরআন হাদিসের আলোচনা করবার সময় এখন আর নাই। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন, অসুবিধা হইতেছে, ভয় আছে নি? ভয় আছে দিলে ভয় আছে, ভয় করবো খারে? এই জবান সারা বলেন ভয় করলে একমাত্র খারে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক নিজেই এক আয়াতে বলেন, এইদিকে যারা বসে আছেন ভারতে মাঝখানে সাগর, অনুরোধ করবো আপনারা একটু সামনে আসেন। শয়তান আমাদের বন্দনা শত্রু, এই ভাই সবাই বলেন বন্দনা শত্রু, আবার বলেন শত্রু না বন্ধু আমাদের। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান চায় এই ধরনের একটা মজলিসে ফাঁকা জায়গা বসার সুযোগ করতে পারলেই শয়তান সেখানে বসে যায়। আর শয়তান সেখানে বসার সাথে সাথে একজন মুসলমানের পাচার মন্দির ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে যে কোনো উজর দেখায় তারে মারতে গেলে যায়। কথা বলেন ঠিক কিনা? একজন যাবে একজনের পিছনে আর একজন যাবে, এই জন্য শয়তানকে জায়গা দেওয়া যাবে না, মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে না। অনুরোধ করবো ভাই যারা পিছনে আছেন, এই যে মাঝখানে লম্বা শূন্যস্থানটা পূরণ করেন, পিছনে যারা আছেন মেহরবানি করে একটু সামনে আসেন। বিশাল ময়দান, জায়গার অভাব নাই, পিছে বসবেন কেন, একটু সামনে আসেন, সামনে আসেন, আসেন। ওইদিকে যারা আছেন এই যে ভাই ফাঁটা লম্বা করে বসছেন, আদবের সাথে আমাদেরকে বসতে হবে। এটা কোরআনের মজলিস, জিকরুল্লাহর মজলিস, এই মজলিসের চতুর্দিকে ফেরেশতারা দাঁড়ায় আছে, শয়তান প্রবেশ করার রাস্তা এখানে নাই, ইনশাআল্লাহ বলেন। তাহলে বাংলাদেশে ইসলামের বাজার ভালো হোক, এটা আমরা কারা কারা চাই? তাহলে নবীর তরিকায় চললে না না চললে বলেন, আল্লাহ পাকের হুকুম মানলে না না মানলে, আল্লাহর হুকুম আর রসুলের তরিকায় যদি জীবন গঠন করা যায় তাহলে এই সামিয়ানার নিচে লাল সবুজ পতাকার নিচের ইসলামের বাজার ইনশাআল্লাহ ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? রাস্তায় যারা দাঁড়ায় আছে, আবুল মালের মাঠে গেলে দাঁড়ায় দাঁড়ায় মানুষে খেলা দেখে, স্টেডিয়াম গেলে দাঁড়ায় খেলা দেখে, সাপ ফেলা মানুষ দাঁড়ায় দেখে, বিভিন্ন জায়গায় দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে, ওয়াজ মাহফিলে দাঁড়ায় দেখে, এটা মাহফিলের আদব নয়। কথা বলেন ঠিক কিনা? যারা রাস্তায় দাঁড়ায় আছেন জোর হাত করে বলবো মেহরবানি করে, হয়তো সামিয়ানায় বসবেন না হলে ফিন্ডারের সামনে থেকে চলে যাবেন, দুইটা থেকে একটা করবেন। যারা দাঁড়ায় আছেন মেহরবানি করে হয়তো মাঠে আসেন, না হয় একটু ডাইনে তো বামে চলে যান, মেহরবানি করে চলে যান, না হয় সামনে আসেন। কোরআনের মহব্বত, ইসলামের মহব্বত যদি দিলে তাকে, তাহলে এমন সুযোগ জ্ঞানী সুস্থ জ্ঞানের মানুষ হাতছাড়া করে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আসুন, ইসলাম নামের গাছের গোড়া একটা আছে, ইসলাম নামের একটা গাছ, এই গাছে পানির পরিবর্তে রক্ত দিতে হয়। ইসলামের গাছে পানি দিলে এই গাছ তাজা হয় না, ইসলাম নামের গাছের গোড়ায় পানির পরিবর্তে রক্ত দিতে হয়। যেমন ভাবে এই ইসলাম নামের গাছের গোড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঝাঁপ দিয়েছেন, ইসলাম নামের গাছের গোড়ায় পানির পরিবর্তে রক্ত দিয়েছেন, ইসলাম নামের গাছের গোড়ায় সমস্ত নবীরা ইসলাম নামের গাছের গোড়ায় পানির পরিবর্তে রক্ত দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পরিবর্তে রক্ত দিয়েছেন, তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন,
হ্যাঁ দোস্ত, শহীদ আহমদ বেরলভী রক্ত দিয়েছেন, হুসাইন আহমদ মাদানী রক্ত দিয়েছেন, ইমাম আবু হানিফা 7 বছর কারাবরণ করে রক্ত দিয়েছেন, আইম্মা মুস্তাহিদিন ইসলাম নামের গাছের গোড়ায় রক্ত দিয়েছেন, ইসলাম নামের গাছের গোড়ায় পানির পরিবর্তে রক্ত দিতে হবে, যতক্ষণ পর্যন্ত ইসলাম নামের গাছের গোড়ায় পানির পরিবর্তে রক্ত দেওয়া না হবে এই জমিনে, যতক্ষণ পর্যন্ত মুসলমানের রক্ত চুষতে না পারবে ততক্ষণ পর্যন্ত ইসলামের বাজার ভালো হবে না। আমরা তো ইসলামের জন্য গামও জড়তে পারি না, ইসলামের জন্য মুসলমান ঘাম জড়তেও জানে না, জুমার বয়ানে যদি একটু শক্ত হয় তাহলে মুসিবত না মহা মুসিবত বলেন না, মুসিবত না মহা মুসিবত, এই সমস্ত মজলুম ইমামরা মুসিবতের মধ্যে নয় মহা মুসিবতে আছে, মিম্বরের মধ্যে বসে কোরআন হাদিসের আলোচনা সুষ্ঠুভাবে করতে পারে না, কিছু নামদারি জালিম মুনাফিকদের কারণে, কথা বলেন আওয়াজ করে ঠিক কিনা, এই মজলিস এই জিকরুল্লাহর মজলিস এটাই হবে ইসলামের আওয়াজ, এখান থেকে যদি ইসলামের আওয়াজ গোটা বিশ্বে না ছড়ে ইসলামের বাজার কোনোদিন কোনোদিন সুস্থ হবে এটা আশা করাও যায় না। আমরা তো চাইছিলাম মসজিদের মিম্বর থেকে ইসলামের আওয়াজ উঠবে, মসজিদের মিম্বর থেকে ইসলামের আওয়াজ উঠবে না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুতপুর ইমামের সামনে বসা থাকে, কথা বলেন আওয়াজ করে ঠিক কিনা, আন্তর্জাতিক গাঞ্জা কুরার মতকুররা ইমামের সামনে থাকে, ইমাম যদি কথা বলে আসরের নামাজ পড়বার সুযোগ ইমামের নাই, ইমামকে মসজিদ থেকে বিতাড়িত করা হয়, কথা বলে নামাজ করে ঠিক কিনা, একজন ইমাম আর মুয়াজ্জিনকে রাখবার সময় কি রাগ করতেছেন, রাগ করতেছেন, ইমাম আর মুয়াজ্জিন আর মসজিদের খতিবকে রাখবার জন্য নির্বাচন যখন করা হয় তখন বলা হয় ওনার চরিত্র ঠিক আছে কিনা, ওনার আখলাক ঠিক আছে কিনা, ওনার তিলাওয়াত ঠিক আছে নি, ওনার চেহারা সুন্দর নি, ওনার বংশ ঠিক আছে কিনা, ওনার আমল ভালো কিনা, উনি কি তাহাজ্জুদের নামাজ পড়ে, যাচাই বাছাই করা হয়। আমার মন বলে যারা এই সমস্ত প্রশ্ন করে ইমামের চরিত্র সুন্দর কিনা, যারা এই সমস্ত প্রশ্ন করে ইমামের আমল ঠিক আছে কিনা, ইমাম কি ইমামের দিলে কি আল্লাহর ভয় আছে কিনা, যারা প্রশ্ন করে এই সমস্ত প্রশ্নকারীরা ইমামের চাইতে আরো দামি হওয়া দরকার, কারণ মসজিদের মুতাওয়াল্লি যদি ইমামের মতো না হয় এই মসজিদ তার কাছে মজলুম হয়ে দাঁড়ায়, মসজিদের কেশিয়ার যদি ইমামের মতো না হয় তাহলে এই মসজিদের ফান্ড গুলা এই মসজিদের ফান্ড কেশিয়ারের সামনে মজলুম হয়ে দাঁড়া যায়, মসজিদের সেক্রেটারি যদি গাঞ্জা করার মতকুরার সুত্তুর হয় তাহলে এই মসজিদ থেকে মসজিদের মিম্বর থেকে মসজিদের ইমাম কখনো হক কথা বলার সাহস করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা। আজ আমরা মজলুম অবস্থায় দেশে চলাফেরা করি, ইনশাআল্লাহ যেদিন আসছি একা একা আসছি, শরীরে কোনো কাপড় ছিল না, যেদিন যাব একা একা যাব, মাত্র 3 খানা কাপড় দিয়া পেশায় আমাদেরকে দেওয়া হবে, এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা সুসংবাদ দিয়েছেন, কোরআনে কারীমের ভিতরে 114টি সূরা আছে, কতটা সূরা বলেন না সবাই, কতটা, 114টা সূরা আছে, প্রত্যেক সূরার মধ্যে বিভিন্ন আলোচনা আছে, একমাত্র 2টা সূরা আছে যেই সূরার মধ্যে নির্ধারিত কিছু আলোচনা আছে, অন্য কোনো বিষয়ের আলোচনা নাই, একটা সূরার নাম হলো সূরাতুল ইখলাস, এই সূরার ভিতরে শান এলাহি আল্লাহ তাআলার শান আর মর্যাদা নিয়ে আলোচনা করা হয়েছে, অন্য কোনো আলোচনা নাই, আমার তিলাওয়াত কে তো যে সূরা কমপ্লিট একটা সূরা, এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান রিসালাতের আলোচনা করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য যেই সান্ত্বনা আদমকে দেওয়া হয় না,
যেই পুরস্কার ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হয় নাই, যেই পুরস্কার মূসা পয়গাম্বরকে দেওয়া হয় নাই, লক্ষাধিক পয়গাম্বরকে দেওয়া হয় নাই, এমন একটা পুরস্কার আর মর্যাদা দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আমার নবীর শানে এই সূরা নাযিল করেছেন। কমপ্লিট পুরা 30টা 114টি সূরার মধ্যে সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। এই সূরা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে, এখানে হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে আপনাকে সবাইকে আমলের নীতি বলবার শুনবার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আপনারা আমার সাথে আসেন তো ইনশাআল্লাহ, আমার মুসলমান ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার রেখে দেওয়া আমানতের জিম্মাদার উলামায়ে কেরাম, বিশ্ব নবীর রেখে দেওয়া আমানতের জিম্মাদার হযরতে উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের জবান থেকে যখন আপনি শুনবেন আল্লাহ পাকের নিয়ামত ভোগ করার পরে যদি বান্দা বলে আলহামদুলিল্লাহ, একবার যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সালাসুনা হাসানা, সালাসুনা হাসানা, 30টা হাসানা আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ, বলেন আমার মুসলমান ভাইরা 30টা হাসানা কাকে বলে? আল্লাহ বলেন একবার যদি কেউ বলে আলহামদুলিল্লাহ আমল নামায় 30টা হাসানা দেওয়া হয়, হাসানা কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেন হাসানা নেকি নয়, এক একটা হাসানা আসমান জমিনের চাইতে বাড়ি হইয়া যায়, মর্যাদার দিক দিয়ে আসমান জমিনের চাইতে বাড়ি, ওজনের দিক দিয়ে আসমান জমিনের চাইতে বাড়ি, এক একটা হাসানা আর ওজন যদি আসমান জমিনের চাইতে বাড়ি হয়, হে দুনিয়ার মুসলমান, তাহলে 30টা হাসানার ওজন কেমন হয়? আমার আল্লাহ বান্দা কি দিবার চায়, বান্দা গ্রহণ করবার সিস্টেম জানে না, আল্লাহ পাক বাহানা খুঁজে বান্দাকে দেওয়ার জন্য, আল্লাহ পাক বাহানা খুঁজে বান্দাকে মাফ করবার জন্য। ও দোস্ত, আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার 6 মাস আগে বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবীর জন্মের 6 বছর পরে মা মিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আলো বাতাস দেখবার আগে বাবার চেহারা দেখেন না, জন্মগ্রহণের 6 বছর পরে মা কেউ হারাইলেন। এত কষ্ট করে নবী বড় হয়, নবীজির দাদা আব্দুল মুত্তালিব জিম্মাদারি গ্রহণ করলেন। আমার নবীর বয়স যখন 8 বছর হয় দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। অদুষ্ট এমন সময় আল্লাহর নবীর বড় আদরের চাষা সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করলেন,
আমার নবীর চাচা আবু তালিব বিশ্ব নবীর জিম্মাদারি আদায় করলেন, নিজেই জিম্মাদার হয়ে গেলেন। ধারাবাহিক ভাবে আমার নবীর বয়স হয়ে গেল 40 বছর। কত বছর বলেন? কত বছর? 40 বছর হয়ে যায়। বিশ্ব নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দান করলেন। আমার নবী 40 বছরের আগে ছিলেন কাফির বেঈমান ইহুদ নাসারা সকলের মুখে মুখে ছিল মুহাম্মদ আলামিন, মুহাম্মদ বড় ভালো ছেলে, মুহাম্মদ বড় ভালো মানুষ, মুহাম্মদ বড় আমানতদার। 40 বছর পূর্ণ হইয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবুয়ত দান করলেন। আমার নবী নবুয়ত দান, নবুয়তের মালিক হয়ে গেলেন। বিশাল জিম্মাদারি। আমার নবী এবার কি করবেন? শরীরে জ্বর উঠছে, খেদানি আসে মানুষের বেশ দুই নাকি আসে। আমার নবী বন্ধুর আকারে বন্ধুর পরিচয় দিয়ে আসে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আদরের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজাতুল কুবরার কাছে যায়, বলেন, খাদিজা আমার বন্ধু আছে, পরিচয় দেয় সে নাকি আমার বন্ধু, কিন্তু আমি বুঝতে পারি না, বন্ধুর পরিচয় তো শয়তানও আসতে পারে। ঠিক কিনা জোরে বলেন? বন্ধু চিনা বড় মুশকিল, বন্ধু চিনা বড় মুশকিল, বন্ধুর পরিচয় দিয়া শয়তান আসতে পারে। খাদিজা বলেন, ও বিশ্ব নবী, আপনার কাছে শয়তান আসতে পারে না। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় জ্ঞানী মানুষ ছিলেন, শিক্ষিত। খাদিজাতুল কুবরা বড় বংশের মানুষ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় সুন্দর মানুষ, সুন্দরী ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ধনী মানুষ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় সাহসী। সুবহানাল্লাহ, নাই আল্লাহর নবী যখন দাওয়াত দিতেন খাদিজা দাঁড়ায় থাকতেন। সুবহানাল্লাহ, নবীজির গার্ড ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দাঁড়ায় থাকতেন, আমার নবী মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন। খাদিজা বলে, হে আমার প্রাণের স্বামী, আপনাকে বন্ধু পরিচয় দিয়ে আপনার সামনে আসে, এটা বন্ধু ফেরেশতা নাকি শয়তান, পরীক্ষা করে নাও। নবী বলেন, কিভাবে পরীক্ষা করব? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন সময় আসে আপনার বন্ধু আপনার কাছে? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে আমার বন্ধুরে দেখা যায়। সুবহানাল্লাহ, বলেন হযরতে খাদিজা বলেন, বিশ্ব নবী আসেন আমার সাথে আসেন। হযরতে খাদিজা নিচে বসলেন, বিশ্ব নবীকে নিজের কুলে বসাইলেন। সুবহানাল্লাহ, জবান ছেড়ে বলেন, স্ত্রীর কুলে স্বামীকে বসাইয়া এমন সময় খাদিজাতুল কুবরার মাথা থেকে পর্দা সরায় দিলেন, হিজাব সরায় দিলেন। মুহূর্তের মধ্যে বন্ধুরার দেখা যায় না। নবী বলেন, খাদিজা এই যে আমার বন্ধু ছিল, এই মুহূর্তে আমার বন্ধু নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার দেখেন তো আপনার বন্ধু আছে কিনা। খাদিজা নিজের মাথার মধ্যে কাপড় দিয়া দিলেন আল্লাহর নবীর কোলে বসা অবস্থায়। আল্লাহর রসুল বলেন, খাদিজা এই যে আমার বন্ধু দেখা যায়। হযরতে খাদিজা বলেন, ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ফেরেশতা বেগানা বেপর্দা নারীর সামনে ফেরেশতা আসতে পারে? জুরে বন পারে?
যখন আমার মাথা থেকে পর্দা সরা দিলাম, কাপড় লাভা দিলাম, বুকের সামন থেকে কাপড় সরা দিলাম, আপনার বন্ধুরে দেখা যায় না, যখন ঘুমটা দিলাম বন্ধুরে দেখা যায়, এতে প্রমাণ করে শয়তান নয় আপনার বন্ধু জিব্রিল আলাইহিসসালাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে দুনিয়ায় দিলেন রহমাতুল্লিল আলামিন। আল্লাহু আকবার বলেন, জবান সারা মুসলমানের আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই বিশ্ব নবী যাকে নির্বংশ বলে গালি দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের নিচে পুরা রক্ত, জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম দ্রুত গতিতে আসছেন, আয়েশা নবীর জুতা মুবারকে তার ডালা এইভাবে দিয়ে দিয়েছেন, আরো আসতে আরো আসতে জুতা মুবারকের নিচে ডানা ঠানা দিছেন, রক্তের ফুটা ডানায় পড়ে গেছে আর জমিনে পড়ে নাই। এমন নির্যাতনের শিকার হওয়ার পরেও যেই নবী একবার উম্মতের জন্য চেহারা কালা করে নাই, আসমানের মালিকের কাছে একবার উপর দিকে ছক খানা বলেন আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও, একবার বলেন নাই, সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার, খুশি না বেজার। জবান সাইরা বলেন আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান বারা আবার আসুন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরে কত ব্যথা নিয়ে আসলেন মক্কায়, এমন সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিব্রিল আলাইহিসসালাম বলে ইয়া রাসূলুল্লাহ, একা একা কত দাওয়াত দিবেন, নিজের সঙ্গী তো দরকার। তাইফের ময়দানে জায়েদ গেল, এখনো জায়েদ কিন্তু মুসলমান হয় নাই, নবীজির পালক পুত্র জায়েদ সর্বপ্রথম যে মুসলমান হইল, গোলামের মধ্যে যিনি মুসলমান হইলেন তার নাম হল জায়েদ ইবনে হারিসা। জায়েদ বলে এমন একজন আখলাকওয়ালা নবী, এমন একজন চরিত্রওয়ালা নবী, এত নির্যাতনের শিকার হওয়ার পর উফ শব্দ বলে না, মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যায় তোমার সাথে আছে, তাহলে বড় একজন মানুষ তো সাথে রাখলে বড় ভালো হয়, ঠিক না? আমরা প্রোগ্রামও গেলে সাথে আমার চাইতে মোটা একজন রাখি সাথে, অনেক সমস্যা হইতে পারে। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, তায়েফের মানুষ তো আমার দাওয়াত গ্রহণ করলো না, তাহলে কারে দাওয়াত দেওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলার দিকে গেলেন, খেলাধুলার সাথী একজনও পাওয়া যায় না, মধ্যম বয়সে গেলেন একজনও পাওয়া যায় না। খাদিজাকে বিয়ে করার পরে নবী গিয়েছিলেন সিরিয়ায় ব্যবসার জন্য, ব্যবসায় গেলেন সিরিয়ায়, সিরিয়ায় দেয়া যার সাথে সাক্ষাৎ, যার সাথে পরামর্শ, যার সাথে উঠা বসা, একজন বন্ধু তার নাম আবু বকর।
আবু বকরকে যদি দাওয়াত দেই নরমাল মিজাজের মানুষ, বলা যায় না কালেমা পড়ে মুসলমান হওয়া যাইতে পারে। ওই দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় ঘুমাইছেন, রাত্রে বেলায় স্বপ্ন দেখলেন, খাব দেখলেন, কে জানি আসছে বন্ধুর বেশায় এসা মুসা পাহা করতেছে। সুবহানাল্লাহ বলেন, ঘুম থেকে উঠলেন, মুসাফা করলেন, এমন একজন বন্ধু যার চিনতে পারলাম না, কিন্তু মুসাফা আর মুআনাকা কোলাকুলি যখন করলেন, বুকের সাথে মিলাইলেন, আবু বকর বলে আমার শরীরে তো আরাম, এত শান্তি পাইলাম, জন্মের পরে এমন শান্তি কোথায় পাইলাম না। ঘুম থেকে উঠলেন, ইহুদি একজন আলিমের কাছে গেলেন, ইহুদি আলিমের কাছে যা বলেন, এই এই স্বপ্ন দেখলাম, খাব দেখলাম। ইহুদি আলিম ডানে বামে তাকায়, কিন্তু প্রশ্নের জবাব দেয় না। মসজিদের ইমামকে যদি একটা মাসআলা জিজ্ঞাসা করেন, ইমাম যদি আপনার সাথে কথাবার্তা বলে না, মাসলার জবাবও দেয় না, আপনার সাথে কোনো কথা বলে না, দেখছে দেখ টাকায় মিজাজ গরম না ঠান্ডা হবে। যদি ইমামকে সম্মান আর মর্যাদা দিয়া কথা না বলে কিন্তু চলে যাবে, বাহিরে যে মন্তব্য করবে, ইমাম সাহেবকে প্রশ্ন করছিলাম, মাসলা জিজ্ঞাসাইছিলাম, কিন্তু উনি আমার সাথে কোনো কথা বলে নাই। আবু বকর নরম মানুষ, মেজাজ গরম হয়ে গেছে। আরো একজন ইহুদি আলিমের কাছে যায়, ইহুদি আলিমের কাছে যায় বলেন, ও হুজুর, এমন স্বপ্ন দেখলাম, এমন খাবটা দেখলাম, কিন্তু ইহুদি আলিম আবু বকরের চেহারার দিকে তাকাইয়া হাসে। আপনি হাসেন কেন? তোমার ভাগ্যটা বড় বালা। সুবহানাল্লাহ বলেন, আপনি স্বপ্ন দেখার পরে, খাব দেখার পরে হুজুর যদি বলে তোমার ভাগ্য বড় বালা, মন খুশি হইয়া যায়, ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু ভাগ্য ভালো হবে এই কথা বলে শেষ আমি চলে যাব, আপনি মনে করবেন না, কিন্তু বলতেই হবে, আমার স্বপ্নের তাবিরটা আপনি বলে দেন। ইহুদি আলিম বলে, তোমার ছোটবেলার তোমার ব্যবসার একজন বন্ধু আছে, এই বন্ধু তোমার কাছে আসবে, আয়েশা সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার দাওয়াত দিবে, কিন্তু আবু বকর বলে এমন কোন বন্ধু আমার নাই, যেই বন্ধুটা আমার দিনের দাওয়াত দিবে, এমন বন্ধু আমার নাই। আল্লাহর নবী মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। বর্তমানে প্রাইভেট গাড়ি আছে, এই সময় প্রাইভেট গাড়িও ছিল না। আমার নবী নিজেই হাঁটতে 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 সিরিয়ার দিকে গেলেন। সিরিয়ায় যায় আবু বকরের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আবু বকর বলে, মুহাম্মদ, কত আগে তোমার সাথে দেখা হয়েছে রে মুহাম্মদ, সিরিয়া থেকে ব্যবসা করে যে গেলা, আর একটা দিনও কি বন্ধুর জন্য মন কাঁদে না। সুবহান আল্লাহর নবী বলেন, আবু বকর, আগে ছিলাম শুধু মুহাম্মদ, এবার শুধু মুহাম্মদ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে বলে যে কালেমা দাওয়াত দেওয়ার সাথে সাথেই আবু বকর কোনো প্রশ্ন না করেই মুসলমান হয়ে গেছে, এটা আমরা বলি, কথা বলেন ঠিক কি না? না, এখানে কথা আছে, সিরাত ইবনে হিশামে সুন্দর করে লেখা হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রশ্ন করছিলেন, কি প্রশ্ন? দুস্ত মুহাম্মদ, তুমি যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এবার বলছো তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল, তার কোনো প্রমাণ কোনো দলিল আপনার কাছে কি আছে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যা দেখছেন সব জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবীর কাছে খবর দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি বিশ্ব নবী
আমার নবুয়তের দলিল বড় সহজ। এ আবু বকর, তুমি যে ঘুমের মধ্যে ঘুমের ঘরে স্বপ্ন দেখছো, খাব দেখছিলা, এই খাব আর স্বপ্নের তাবির হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নবুয়তের দলিল। আর কোনো প্রশ্ন নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলে। তাহলে ইসলামের সর্বপ্রথম মুসলমানের নাম কে বলেন না? আবু বকর। কিন্তু বুখারী শরীফের রেওয়ায়েতে আছে ইসলামের সর্বপ্রথম মুসলমানের নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুখারীর আরেক রেওয়ায়েত আছে ইসলামের সর্বপ্রথম মুসলমানের নাম যায়েদ ইবনে হারিসা। বুখারীর আরেক রেওয়ায়েতে আছে ইসলামের সর্বপ্রথম মুসলমানের নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের সর্বপ্রথম মুসলমানের নাম বুখারীর রেওয়ায়েত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বুখারীর চারটা রেওয়ায়েত আছে, সর্বপ্রথম আবু বকর মুসলমান, সর্বপ্রথম হযরত আলী মুসলমান, সর্বপ্রথম খাদিজাতুল কুবরা হলেন মুসলমান, সর্বপ্রথম যায়েদ ইবনে হারিসা মুসলমান। দোস্ত, একসাথে কি চারজন এক নম্বর হইতে পারে? একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, একসাথে চার, একসাথে চারজন এক নম্বর হইতে পারে না। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা আছে হাশিয়ার মধ্যে সুন্দর করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন মহিলাদের মধ্যে তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলাদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হযরতে খাদিজা, যুবকের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে মুসলমান হইলেন প্রথম। আর বালক যিনি গোলাম ছিলেন, গোলামের মধ্যে সর্বপ্রথম মুসলমান হইলেন যায়েদ ইবনে হারিসা। আর বয়স্কদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক, নবীজির বয়স যখন ছিল 40, আবু বকর সিদ্দিকের বয়স ছিল 38 বছর। সুবহানাল্লাহ, জোরে কও, 38 বছরে মুসলমান হইলেন। 38 বছর বয়সে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইলেন। এইভাবে মুসলমান ধারাবাহিক হইতেছে, কিন্তু কাফির বেঈমানরা আবু লাহাব উকবা সাহেবরা আল্লাহর নবীর সামনে পাওয়ার সাথে সাথেই বলে, নির্বংশ বলে গালি দেয়, নবীর চেহারা মলিন হয়। নিজের গড়ের মানুষ যদি গালি দেয়, বাহিরের মানুষ শত্রু, বাহিরের মানুষ শত্রু হইলে মন তেমন দুর্বল হয় না, নিজের গড়ের মানুষ শত্রু হয়ে গেলে মন একেবারে দুর্বল হইয়া যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীর চেহারা দুর্বল হয়, চেহারা মলিন হয়, নবীর সাহস করতে পারে না। কারণই আমি চলব, কারণই আমি দিনের দাওয়াত দিব, চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার হয়ে গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্যগুলা দেখে কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দোস্ত আমার হাবিব, টেনশনের কোনো দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তার নিজের শান আর মর্যাদা সম্পর্কে কমপ্লিট একটা সূরা নাযিল করলেন। আমার নবী বিশ্ব নবীর শান আর মর্যাদার জন্য, মর্যাদা বাড়ানোর জন্য কমপ্লিট একটা সূরা নাযিল করলেন। যত পয়গম্বর, সমস্ত পয়গম্বর নির্যাতনের শিকার হয়েছেন মাত্র দুইজন ছাড়া। কয়জন ছাড়া বলেন না, কয়জন? এই দুইজন নবী মার খায় নাই, ষড়যন্ত্রের শিকার হয় নাই। একজনের নাম হইল আদম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন, দুই লম্বারে যিনি নির্যাতনের শিকার হয় নাই। কাফির বেঈমান না নির্যাতন করে না, ঢিল মারে না, গালি দেওয়ার সুযোগ নাই, তার নাম বাদশা সুলাইমান আলাইহিস সালাম। এই দুইজন পয়গম্বর বাদশা সুলাইমান, সুলাইমান কি কেউ সুলাইমানের বিরুদ্ধে কথা বলতে পারবে না, বাদশার বিরুদ্ধে কথা বলতে পারবে না, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কথা বলা দেখেন ফদরের আগে গুম। আরো আস্তে কোন, আস্তে কোন, তোর এখন আওয়াজ করে কোন ঠিক কিনা? তাহলে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যদি কথা বললে আপনি গুম হয়ে যান, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কথা বললে যদি মামলার শিকার হয়,
বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কথা বললেই যদি রাজাকার হয়, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কথা বললেই যদি ষড়যন্ত্রের শিকার হয়, তাহলে সুলাইমান আলাইহিসসালামের বিরুদ্ধে কথা বলার সাহস আসেনি। যেই সুলাইমান একটা মশারও বাসা বুঝে, সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, হযরত চলে আসছেন, আর কথা বলতে পারবো না, এটা আমার অভ্যাসও নাই, মেহমান চলে আসলে আমি আর কথা বলি না, এজন্য আগেই বলছি নির্ধারিত সময় আমাকে দিবেন, নির্ধারিত সময় আমার 20 মিনিট হইলে 20 মিনিটে কথা আমি গুছিয়ে নিতাম, এটা হলো মাহফিলের আদব, এটা আমাদেরকে বুঝতে হবে ইনশাআল্লাহ। জি আমার ভাই, শেষ কথাগুলি বলি, সুলাইমান আলাইহিসসালাম নির্যাতনের শিকার হয় নাই, কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে যাইতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা যখন নাযিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী, যারা আপনাকে নির্বংশ বলে কিন্তু এরা তো জানে না আপনারে আমি কাউসার দান করলাম, সুবহানাল্লাহ, কাউসার এটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন একটা নহর এই হাউজে কাউসারের পানি কেমন হবে, দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে আরো মিষ্টি হবে, সুবহানাল্লাহ, আসতে বলেন, দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে আরো মিষ্টি হবে, এটা হলো হাউজে কাউসারের পানি। লম্বা কথা আর বলতে পারবো না, 2 নম্বর হলো, এরপরে আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী, আমার উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন আর কুরবানি দেন, এজন্য আল্লাহ তাআলা নবীকে জানায় দেন, নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলুন, আপনার উদ্দেশ্যে নামাজ, আপনার উদ্দেশ্যে আপনার জন্যই কোরবানি, আপনার জন্য আমার জীবন, আপনার জন্য আমার মরণ, আমার উঠা বসা খাওয়া দাওয়া সব ইবাদত বন্দেগি কার জন্য? এরপরে আয়াতে আল্লাহ বলেন, যারা আপনাকে নির্বংশ বলছে তারাই নির্বংশ, সুবহানাল্লাহ, বলেন না আপনার বংশ যেখানে যেখানে আমি আল্লাহর নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পাশাপাশি আপনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, বলেন বিশ্বের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে যেখানে বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? প্রত্যেক জায়গায় আজান হয়, এক জায়গায় আজান হয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশ্বের বিভিন্ন জায়গায়, অর্থাৎ 24 ঘন্টার ভিতরে আমার নবীর নাম চলমান আছে না নাই? শেষ কথা বলি, রাগ করতেছেন, রাগ করতেছেন, শেষ কথা হলো, এই আয়াতের ব্যাখ্যায় বর্তমান সময়ের সাথে মিলে যায়, আমরা নবীকে ভালোবাসি না, বাসি না, বলেন কেমন ভালোবাসি? বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে কথা বললে মামলা হয়, হ্যাঁ, তাহলে সরকারের দাম বেশি না আমার নবীর দাম বেশি? বলেন, বিরোধী দলের ম্যাডামের দাম বেশি না আমার নবীর দাম বেশি? এর স্বচ্ছাচার দাম বেশি না আমার নবীর দাম বেশি? বাংলাদেশ সরকারের কাছে আজকের এই বিশাল ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে, এই বিশাল জনতার পক্ষ থেকে দাবি জানাইতে চাই, যদি প্রধানমন্ত্রীর দাম বিশ্ব নবীর চাইতে বেশি না হয়, খালেদার দাম যদি আমার নবীর চাইতে বেশি না হয়, নবীর দাম যদি সবার চাইতে বেশি হয়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে জেল আর জুলুমের নির্যাতনের শিকার হওয়ার জন্য গুম হয়, মামলা হয়, নির্যাতন হয়,
তাহলে আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, বাংলাদেশ সরকারকে আমরা জানাই দিতে চাই, পার্লামেন্ট থেকে ঘোষণা দেন, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাকে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আইন সংসদে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল্লাহ নবীর শত্রুরা হুশিয়ার, সাবধান, নারায়ে তাকবীর। কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না, মানতে চায় না। আমরা বিশ্বাস করি কাদিয়ানী বাংলাদেশে থাকুক, আমাদের কোনো অসুবিধা নাই, তবে অমুসলিম হিসাবে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দাবি করে কাদিয়ানি গোষ্ঠী বাংলার জমিনে থাকতে পারবে না। এ দোস্ত, শেষ কথা হলো এই, বাংলাদেশ সরকার গত বছরের আগের বছর বলছিলেন যে বিশ্ব নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীর শান আর মর্যাদা নিয়ে যদি কথা বলে, তাহলে সংসদে আইন পাস করা হবে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তবে আমি বলতে চাই, এই আইন পাস করা হবে কবে? ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগে না পরে। হ্যাঁ, ইসরাফিল এটা সিংহায় ফু দিব না, এই ফু দেওয়ার পরে না আগে আইন পাস হইব। হ্যাঁ, এখন তো আবার সরকার গঠন হয়েছে, যেভাবেই হোক আমাদের জানার দরকার নাই, বোঝার দরকার নাই। আমাদের দাবি হলো একটা, বিশ্বনবীর চরিত্র নিয়ে যারা মাথা নাড়া দিয়ে উঠবে, জবান বিশ্বনবীর বিরুদ্ধে যা লড়বে তাকে মৃত্যুদণ্ডের আইন সংসদে করতে হবে। কথা বলেন আওয়াজ করে ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যা আলোচনা করলাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله অত্যন্ত গুরুত্বপূর্ণ